আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে নতুন আরো একটি ক্লাস নিয়ে। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আমাদের নবম দশম শ্রেণীর যে ফিনান্স ও ব্যাংকিং বই রয়েছে সেই বইয়ের একেবারে শেষ অধ্যায় অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক নামে যেই অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের উপরে আসা ঢাকা বোর্ড 2019-এর একটি প্রশ্ন সমাধান করব। তো দেখো বন্ধুরা, আমাদের প্রশ্নের উদ্দীপকটি কেমনভাবে সাজানো, বলে দিয়েছে নিম্নে দুটি ব্যাংকের কার্যক্রম দেওয়া হলো, দিয়ে বলে দিল হচ্ছে একটা ব্যাংকের নাম বললো ক ব্যাংক, ক ব্যাংকের নাম বললে কি বললো যে বিনিময়ের মাধ্যম সৃষ্টি, ঋণ আমানত সৃষ্টি, এরপরে কি বলেছে দেখো অর্থ স্থানান্তর, এরপর এই পাশে আবার কি বলেছে দেখো খ ব্যাংক, খ ব্যাংকের ক্ষেত্রে কি কি বলেছে, এক নম্বর বলেছে বৈদেশিক মুদ্রার তহবিল সংরক্ষণ, এরপর দেখো কি বলেছে দুই নম্বরে ঋণ নিয়ন্ত্রণ, এবং তিন নম্বরে কি বলেছে দেখো ব্যাংক ব্যবস্থার উন্নয়ন। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উদ্দীপক। এরপর দেখো বন্ধুরা, আমাদের এই প্রশ্নের ক নম্বরে কি বলেছে, আমি ক নম্বরে বলেছে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান নির্বাহীকে কি বলা হয় বা কি বলে। বন্ধুরা, কেন্দ্রীয় ব্যাংক আমরা সবাই জানি একটি দেশের গোটা ব্যাংক ব্যবস্থাকে বা গোটা অর্থ ব্যবস্থাকে যেই ব্যাংক নিয়ন্ত্রণ করে ওই ব্যাংককে কি বলা হয়, কেন্দ্রীয় ব্যাংক বলা হয়, এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। তো বন্ধুরা, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান নির্বাহীকে বলা হয় গভর্নর। আমি তোমাদের সুবিধার্থে লিখে দিচ্ছি, গভর্নর বলা হয়ে থাকে। বন্ধুরা, আমরা যখন কোনো টাকার নোট দেখি নোটের মধ্যে কিন্তু লেখা থাকে গভর্নর। আমি তোমাদের সুবিধার্থে একটি নোট দেখাচ্ছি, দেখো বন্ধুরা, আমার কাছে হচ্ছে বর্তমানে 100 টাকার একটি নোট আছে। দেখো বন্ধুরা, আমাদের এই 100 টাকার নোটে কিন্তু খুব সুন্দর মতো বলা আছে দেখো ফজলে কবির, নিচে বলা আছে কি গভর্নর। তার মানে এই নোটটা যত সালে ছাপা হয়েছে অর্থাৎ 2019-এ ছাপা হয়েছে, ওই 2019 সালে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কে ছিল, ফজলে করিম নামের কবির নামের একজন ব্যক্তি, তিনি কি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ছিলেন। তো বন্ধুরা, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান নির্বাহীকে কি বলা হয়, গভর্নর বলা হয়ে থাকে। এরপরে দেখো বন্ধুরা, আমাদের খ নম্বর প্রশ্নে কি বলেছে, আমাদের খ নম্বর প্রশ্নে বলা হয়েছে ডাককাটা চেক বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। বন্ধুরা, আমরা অনেকগুলো চেকের প্রকারভেদ পড়েছিলাম, হুকুম চেক পড়েছিলাম, বাহক চেক পড়েছিলাম, ডাককাটা চেক পড়েছিলাম। এর মধ্যে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে ডাককাটা চেক বলতে কি বোঝায়। সবার প্রথমে আমরা জানি চেক কাকে বলে। দেখো বন্ধুরা, একজন আমানতকারী যখন ব্যাংকে লিখিত কোনো আদেশ প্রদান করে ওই আদেশকে আমরা কি বলি, চেক প্রদান করি। অর্থাৎ ব্যাংক গ্রাহক কি করে, একটি চেক লিখে, অর্থাৎ একটা কাগজ, একটি কাগজের মধ্যে কি সব কিছু লেখা থাকে, হিসাব নাম্বার, গ্রাহকের নাম, কত টাকা উত্তোলন করবে অর্থাৎ কত টাকা দিতে হবে, এরকম করে কি একটা বিবরণ সহ লেখা থাকে একটা কাগজ। ওই কাগজটা যখন ব্যাংকের কাছে পাঠানো হয় তখন ওই ব্যাংক কী মনে করে যে না, আমার গ্রাহক আমাকে একটা আদেশ প্রেরণ করেছে বা একটা আদেশ পাঠিয়েছেন, ওটাকে আমরা কি বলবো, চেক বলবো। এখন দেখো ডাককাটা চেক কী। বন্ধুরা, হুকুম চেক কী সেটা আগে আমরা জানি। দেখো বন্ধুরা, হুকুম চেক হচ্ছে কি, এমন এক ধরনের চেক যেই চেকের মধ্যে কি ব্যক্তির নাম বা ব্যক্তির হিসাব নাম্বার উল্লেখ করা থাকে। ওই ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি যদি ব্যাংকে গিয়ে চেক উপস্থাপন করে ব্যাংক কখনোই কি করবে না, তাকে টাকা দিবে না। অর্থাৎ হুকুম চেকের ক্ষেত্রে যেই ব্যক্তির নাম উল্লেখ করা থাকবে সেই ব্যক্তিকে কি করতে হবে, চেকটা ব্যাংকে উপস্থাপন করতে হবে। আর দেখো বন্ধুরা, চেক তো সাধারণত এরকম টাইপের হয়, এরকম। তো দেখো বন্ধুরা, এই চেকের অর্থাৎ দেখো বন্ধুরা, হুকুম চেকের আমরা যদি কি করি বাম পাশে, হুকুম চেকের আমরা কি বাম পাশে যদি কোনাকোনি এরকম আড়াআড়িভাবে দুটি দাগ কেটে দেই তখন ওটা কি হয়ে যাবে, দাগ কাটা চেক হয়ে যাবে। তাহলে দেখো বন্ধুরা, হুকুম চেক এবং দাগ কাটা চেক এর মধ্যে পার্থক্য কী। হুকুম চেকে যখন ব্যক্তি যাবে ব্যক্তিকে কি করবে, যদি ওই নির্দিষ্ট ব্যক্তি হয় তাহলে ওই ব্যক্তিকে নগদ টাকা দিয়ে দিবে, কিন্তু এই যে এই দাগ কাটা চেকে কখনোই কি করবে না, নগদ অর্থ পরিশোধ করবে না। ওই ব্যক্তি অর্থাৎ ওই চেকের মধ্যে যেই ব্যক্তির নাম উল্লেখ করা থাকবে, যেই হিসাব নাম্বার উল্লেখ করা থাকবে, ওই ব্যক্তির হিসাবেই শুধুমাত্র টাকাটি প্রদান করা হবে। অর্থাৎ দাগ কাটা চেকে কখনোই কি করা হয় না, নগদ অর্থ দেওয়া হয় না।
টাকাটা সরাসরি যে টাকাটা পাবে তার ব্যাংক হিসাবে জমা করে দেওয়া হয়। এবং ডাক কাটা চেক কি হচ্ছে সবচেয়ে বা অধিকতর নিরাপদ একটি চেক। তো আমি আশা করব তোমরা সবাই এই ডাক কাটা চেকের যে ব্যাপারটি রয়েছে এই ব্যাপারটি খুবই ভালো মতো বুঝতে পেরেছো। এরপর দেখো বন্ধুরা, আমাদের প্রশ্নে গ নাম্বারে কি বলেছে, গ নাম্বারে বলেছে উদ্দীপকের ক ব্যাংকটি কোন ধরনের ব্যাংক বর্ণনা করো। বন্ধুরা, আমরা অনেকগুলো ব্যাংকের ব্যাংক পড়েছি, কেন্দ্রীয় ব্যাংক পড়েছি, বাণিজ্যিক ব্যাংক পড়েছি, চেইন ব্যাংক পড়েছি, একক ব্যাংক পড়েছি, শাখা ব্যাংক পড়েছি, অনেকগুলো ব্যাংকের ধরন পড়েছি। এর মধ্যে এই উদ্দীপকের ক নাম্বারে যে ব্যাংকটি রয়েছে এই ব্যাংকটি কোন ধরনের ব্যাংক সেটিকে আমাদেরকে বর্ণনা করতে বলেছে। তো দেখো বন্ধুরা, ক ব্যাংকে কী কী বলেছে, ক ব্যাংকে বলেছে ক ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে, বলেছে ঋণ আমানত সৃষ্টি করে, আবার কি বলেছে অর্থ স্থানান্তর করে। বন্ধুরা ভালো মতো খেয়াল করো, বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে, বিনিময়ের মাধ্যম অর্থ কি চেক, চেকও কিন্তু কি একটা বিনিময়ের মাধ্যম। ঋণ আমানত সৃষ্টি করে, দেখো বন্ধুরা ঋণ আমানত বলতে কি বোঝায়, যখন কোনো ব্যক্তি আমাদের ব্যাংক থেকে ঋণ নিতে চাইবে আমরা তখন কি করব না, তাকে নগদ অর্থ পরিশোধ করব না, তাকে আমরা বলবো যে তুমি আমার ব্যাংকে একটি হিসাব খোলো, আমি টাকাটা তোমার হিসাবে জমা করে দিচ্ছি। তাহলে ক ব্যাংক কী করে, এই ঋণ আমানত সৃষ্টি করে, এর পাশাপাশি সে কী করে অর্থ স্থানান্তরের যে কাজ রয়েছে সেই কাজটিও করে। অর্থাৎ আমি ঢাকাতে যদি টাকা জমা দেই আমি চাইলে কী করতে পারবো, চিটাগাং গিয়ে টাকাটা উত্তোলন করতে পারবো, বা চিটাগাং যাওয়ার পরে কি টাকাটা ব্যাংকের কাছ থেকে নিয়ে নিতে পারবো। তো দেখো বন্ধুরা, এই সকল কাজগুলো সম্পাদন করে কোন ব্যাংক, আমার কাছে তো মনে হচ্ছে এই সকল কার্যাবলী সম্পাদন করে বাণিজ্যিক ব্যাংক। আমি শুধু মনে হচ্ছে না, আমি শতভাগ নিশ্চিত যে কী হবে, এই সকল কাজগুলো সম্পাদন করে একটি বাণিজ্যিক ব্যাংক। তাহলে কি বন্ধুরা, দেখো উদ্দীপকের ক ব্যাংকটি একটি বাণিজ্যিক ব্যাংক। আমরা সবাই বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞা পড়েছি, বাণিজ্যিক ব্যাংক হচ্ছে এমন এক ধরনের আর্থিক প্রতিষ্ঠান যা মুনাফা অর্জনের উদ্দেশ্যে আমানত গ্রহণ এবং ঋণ প্রদানের পাশাপাশি অন্যান্য ব্যাংকিং সুবিধা প্রদান করে থাকে। অন্যান্য ব্যাংকিং সুবিধার মধ্যে কী কী, দেখো ব্যাংক কী করে ঋণ আমানত সৃষ্টি করে, এরপর সে কী করে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে দেয়, অর্থ স্থানান্তরের কাজ করে দেয়, এই সকল কাজগুলোই কি মূলত একটি বাণিজ্যিক ব্যাংক করে দেয়। তাহলে আমরা বলতেই পারি উদ্দীপকের যে ক ব্যাংক রয়েছে সেই ক ব্যাংক কি একটি বাণিজ্যিক ব্যাংক। এরপর দেখো বন্ধুরা, আমাদের সৃজনশীলের সর্বশেষ যে প্রশ্নটি অর্থাৎ ঘ নাম্বার প্রশ্নে কি বলেছে, আমাদের ঘ নাম্বার প্রশ্নে বলেছে ব্যাংক ব্যবস্থার উন্নয়নে কোন ব্যাংকটির ভূমিকা গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো, বিশ্লেষণ করো। অর্থাৎ দেখো বন্ধুরা, উদ্দীপকে দুটি ব্যাংক রয়েছে, একটি ক ব্যাংক এবং আরেকটি হচ্ছে কি খ ব্যাংক। এই ব্যাংক ব্যবস্থার উন্নয়নে কোন ব্যাংকটি, অর্থাৎ আমাদের দেশে যে ব্যাংক ব্যবস্থা রয়েছে সেই ব্যাংক ব্যবস্থার উন্নয়নে এই উদ্দীপকের কোন ব্যাংকটি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি সেটি কি বিশ্লেষণ করতে বলেছে। তো বন্ধুরা খেয়াল করে দেখো, আমাদের ক নাম্বার যে ব্যাংকটি রয়েছে অর্থাৎ ক ব্যাংক সেটিকে একটি বাণিজ্যিক ব্যাংক, এটা আমরা গ নাম্বার প্রশ্নের উত্তরেই পেয়েছি। এবং দেখো বন্ধুরা, খ নাম্বারে যে ব্যাংকটি রয়েছে সেই ব্যাংকটি কী কী করে, সে কী করে বৈদেশিক মুদ্রার তহবিল সংরক্ষণ করে, সে কী করে ঋণ নিয়ন্ত্রণ করে, এবং সর্বশেষ যেটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, ব্যাংক ব্যবস্থার উন্নয়ন করে। বন্ধুরা, আমরা যে এত এত ব্যাংকের প্রকারভেদ পড়েছিলাম, বাণিজ্যিক ব্যাংক, একক ব্যাংক, তারপরে কি চেইন ব্যাংক, শাখা ব্যাংক, এতগুলো ব্যাংক পড়েছিলাম, এর মধ্যে কোনো ব্যাংকের কাজ কি ছিল, ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন করা, কোনো ব্যাংকের উদ্দেশ্য কিন্তু এটি ছিল না। শুধুমাত্র কি কেন্দ্রীয় ব্যাংকেরই মূল উদ্দেশ্য বা কেন্দ্রীয় ব্যাংকেরই একটি অন্যতম প্রধান কাজ হচ্ছে ব্যাংক ব্যবস্থার উন্নয়ন করা, অর্থাৎ দেশে যে সকল ব্যাংক রয়েছে সেই ব্যাংকগুলোর কি উন্নয়ন সাধন করা, এটি কার কাজ, কেন্দ্রীয় ব্যাংকের কাজ। তাহলে আমরা শুধুমাত্র এই তিন নাম্বার যে পয়েন্টটি রয়েছে এই তিন নাম্বার কাজটি পড়েই বুঝতে পারছি খ নাম্বার ব্যাংকটি হচ্ছে কি একটি কেন্দ্রীয় ব্যাংক। তাহলে দেখো বন্ধুরা, ব্যাংক ব্যবস্থার উন্নয়নের কোন ব্যাংকটির ভূমিকা গুরুত্বপূর্ণ, অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকের, কারণ একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক ওই দেশের
ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নে যতটুকু কাজ করে যতটুকু পরিশ্রম করে অন্য কোনো ব্যাংক কিন্তু এত কাজ বা এত পরিশ্রম কখনোই করে না। কেন্দ্রীয় ব্যাংক সুনির্দিষ্ট একটা নীতিমালা প্রণয়ন করে যে ব্যাংকগুলো কোন কোন নীতির আলোকে চলবে, ব্যাংকগুলোর তারল্য ঘাটতি দেখা দিলে কেন্দ্রীয় ব্যাংক কী করে তাদেরকে ঋণ প্রদান করে, এছাড়াও নানা রকম সুবিধা প্রদান করে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ আমরা বলতে পারি ব্যাংক ব্যবস্থার উন্নয়নে খ ব্যাংকটির ভূমিকা গুরুত্বপূর্ণ। অর্থাৎ কি আমাদের উদ্দীপকে যেই খ ব্যাংক রয়েছে অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকায় কি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো বন্ধুরা, এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2019-এ আসা একটি প্রশ্নের সমাধান। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।